বন্ধুরা, জীবনে যখন সুযোগ আসে তখন তার ভালো ব্যবহার করা উচিত। এটা শীতের সময়, এই সময় সব থেকে বড় সুবিধা হলো এই যে এই সময় বিভিন্ন ধরনের ফল অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ফলগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন হয়, যে ম্যাক্সিমাম বেনিফিট এই ফলের থেকে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, এসেন্সিয়াল হেলথ টিপসে আপনাদের আবার স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজ স্পেশালি উইন্টার স্পেশাল আইডিয়া নিয়ে কথা বলবো। আমি আশা করব আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন। আজ বলবো উইন্টার স্পেশাল ফ্রুট নিয়ে। এই সময় অনেকটা কম দামের মধ্যে নিউট্রিশিয়াস ফল পাওয়া যায়, যেটা আমাদের বেবি প্ল্যানিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার জানবো কিভাবে আমরা প্রিপেয়ার করব। এবার জানবো শীতে পাওয়া যায় এমন কিছু ফল, যেমন কমলা লেবু, মৌসম্বি লেবু, খেজুর, আপেল, পেয়ারা, স্ট্রবেরি, আতা। তো বন্ধুরা, এই ফলের ফার্টিলিটি বেনিফিট কী কী, কীভাবে কখন খাওয়া উচিত, এটি কিসের সাথে কখন খেতে হবে, এর বেনিফিট, এর প্রবলেম হয় কি না, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমি আশা করব আপনারা বাড়িতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, জীবনে এগিয়ে যাচ্ছেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং ভিডিওগুলো আপনারা এনজয় করে দেখছেন। তো বন্ধুরা, এবার আমরা জানব যাদের ইনফার্টিলিটি হচ্ছে, এমন কিছু শারীরিক সমস্যা যেমন পিসিওএস, থাইরয়েড, ওভারওয়েট, পিরিয়ডের সমস্যা, এই সব সমস্যা থাকলে কি করবেন এবং কিভাবে এই ফলগুলো খাবেন। প্রথমেই বলবো কমলা লেবুর কথা। কমলা লেবুতে থাকে ভিটামিন সি, ফাইবার, ফোলেট, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরে রক্তাল্পতা থাকলে, হাড় দুর্বল থাকলে, এছাড়া ওভুলেশনের কোয়ালিটিকেও ইম্প্রুভ করে এই কমলা লেবু। যদি আপনারা ওভুলেশনের প্রবলেম আপনাদের হয়ে থাকে তাহলে একটি করে কমলা লেবু আপনারা ডেলি খাবেন, এতে ওভুলেশনও ঠিক হয়ে যাবে, এছাড়া এতে কনস্টিপেশনও অনেকটা ভালো হয়ে যায়। দুই নম্বর হলো মৌসম্বি লেবু। মৌসম্বি লেবুতে কম অ্যাসিডিক থাকে, আপনারা ব্রেকফাস্টের সময় এটি খেতে পারেন বা চেষ্টা করবেন দুপুর 12টার আগে মৌসম্বি লেবু একটি করে রোজ খাবার। মৌসম্বি জুস এক গ্লাস করেও আপনি রোজ সকালে ব্রেকফাস্টের আগে বা পরে বা ব্রেকফাস্টের সময়ও আপনি খেতে পারেন। এটি ওভুলেশন হতে সাহায্য করে এবং এ কোয়ালিটিকেও অনেকটাই ইম্প্রুভ করে। এক কথায় মৌসম্বি লেবু হলো অসাধারণ একটি ফল। পৌরাণিক আয়ুর্বেদে বলা হয়েছে যে অনেক বীজ সম্পন্ন যেসব ফল সেগুলো ডিমের কোয়ালিটিকে ইম্প্রুভ করে। এবার বলবো পেয়ারা বা গুয়াভা সম্পর্কে। পেয়ারা ফার্টিলিটির জন্য খুবই ভালো এবং উপকারী একটি ফল। ইনফ্লামেশন যাদের হয়, যেমন থাইরয়েডে ইনফ্লামেশন, পিসিওডি, এগুলোর জন্য, এছাড়া ডাইজেস্টিভ সিস্টেমের জন্যও পেয়ারা খুবই ভালো। পেয়ারাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন এ, প্যাকটিন, সুতরাং একটি করে পেয়ারা অবশ্যই খেতে হবে এই সময়। এবার বলবো স্ট্রবেরি নিয়ে। আশা করি এই রঙিন ফলটি সবারই খুবই পছন্দের, খুবই আকর্ষণীয় এবং স্বাদে ভরপুর। এটি পিসিওডি পেশেন্টের জন্য, ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই উপকারী। এছাড়া এতে ফোলেট, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার বডিতে ডিটক্স করতে হেল্প করে। এছাড়া এটি খুবই পুষ্টিকর একটি ফল। স্ট্রবেরির জুস করে, স্ট্রবেরির আইসক্রিম করে, যেভাবে আপনি খেতে পছন্দ করেন সেভাবেই আপনি খেতে পারেন। এবার বলবো আপেল নিয়ে। এটি শীতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফল বলে আমি মনে করি, কারণ আপেল শরীরের ভেতরে থাকা এক্সট্রা টক্সিন, এক্সট্রা হরমোন, এক্সট্রা কেমিক্যাল যেটা বের করে দেয়, এক্সট্রা হরমোন যেমন এক্সেসিভ ইস্ট্রোজেন, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, ওয়েট বেশি হয়ে গেলে, সেগুলো ডিটক্স করতে হেল্প করে।
এবার বলবো খেজুর সম্পর্কে। যাদের শরীরে রক্তাল্পতা আছে, মানে রক্তের পরিমাণ কম আছে বা অ্যানিমিয়া আছে, শরীর খুবই দুর্বল, শীতকালে তাদের জন্য অপরচুনিটি ঔষধ ছাড়াই প্রবলেম নির্মূল করার। খেজুর ও দুধ একসাথে খেলে পুরুষদের স্পার্ম কোয়ালিটিকেও খুবই ভালো করে। খেজুর বিভিন্ন রকম পাওয়া যায়, পৃথিবীতে প্রায় 500 রকমের খেজুর পাওয়া যায়, কিন্তু শীতে যে খেজুর পাওয়া যায় তা বেস্ট, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আয়ুর্বেদ বলে কিছু কিছু ফল একসাথে না খেতে, যেমন অ্যাসিডিক ফল, সাব অ্যাসিডিক ফল, মিষ্টি ফল, যখন আপনারা খাবেন শুধু সেই জাতীয় ফলই খাবেন, যেমন শুধু অ্যাসিডিক ফল একসাথে খেতে পারেন, শুধু সাব অ্যাসিডিক ফল একসাথে খেতে পারেন, বা শুধু মিষ্টি ফল একসাথে খেতে পারেন। না হলে ডাইজেশনের খুবই প্রবলেম হয় ও ফলের বেনিফিটও পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।